ক্লাসে পড়ুয়াদের শাসনে রাখার জন্য ক্লাস টিচার ছাত্রছাত্রদের একটু বকাবকি করেন, তবে তারাও আবার স্নেহও করেন। কিন্তু কখনো কি শুনেছেন যে ক্লাসরুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রদের ভয়ভীতি দেখিয়েছেন ক্লাস টিচার? শুনে হাঁ হয়ে গেলেন তো? বাস্তবে এই ঘটনা কিন্তু ঘটেছে, আর সেই ঘটনা সামনেও এসেছে, যেখানে টিচার ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখান। আর এই ঘটনা সামনে আসতেই টিচারের বিরুদ্ধে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন। ক্লাসরুমে সেখানে ঢুকে অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রদের ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের শমশেরগঞ্জের 46 নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান এবং বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শমশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করেছেন শমশেরগঞ্জের 46 নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল প্রাঙ্গণে, কিন্তু শনিবার স্কুলে এসে হঠাৎ করে চাকুসহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভীতি প্রদর্শন করেন প্রধান শিক্ষক। অভিভাবক শেফালী বিবি, তিনি বলছেন যে তার ছেলেকে চাকু দেখানো হয়েছে। কি বলছেন তিনি শোনাব। ছেলেটাকে পড়াবে মা বাপ যে ওকে ভাষাতে ছেলে ছেড়ে দিয়েছে, ও যদি চাকু দেখাবে পেছাব করতে যা নাবালকেরকে যে ছবি তুলবে এটা কি আর সভ্য হচ্ছে? কি চাইছেন আপনারা? অভিভাবক ফারুক হোসেন, তিনি বলছেন যে এর আগে ভয় দেখিয়েছিল, এবার ছাত্রদেরকে চাকু দেখাচ্ছে। এই স্যারের ট্রান্সফার হোক সেটাই তারা চাইছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রধান শিক্ষক ছাত্রদের ভয় দেখিয়েছিল, তো তখন সেটা আমরা মানি নিয়েছিলাম। এবারে ফের আবার সে আজকে ছাত্রদের চাকু দেখাচ্ছে, সে তাদেরকে মাস্ক দেখাচ্ছে, ছাত্রদের অনেক ভয় দেখাচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এই স্যারকে ট্রান্সফার করা হোক, কেন আমাদের বাচ্চাদের আজকে মারবে এবং কালকে ফের আবার নিরাপদে থাকতে না পারে। বিষয়টা জানাজানি হতেই স্কুলে জমায়েত শুরু করেন আশেপাশের অভিভাবকরা। তারপরেই কার্যত স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে স্কুলের মধ্যেই লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক, খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে শমশেরগঞ্জ থানার পুলিশ, আর তারপর ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
অবিলম্বে ওই শিক্ষককে বরখাস্ত করার দাবিতে এবং বদলি করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। একজন প্রধান শিক্ষক, তার তো কাজ ভবিষ্যৎ তৈরি করা, কারণ স্কুল থেকেই বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হয়। তারা যদি তাদের ভবিষ্যৎ তৈরির আগে এইভাবে ভয় পেয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে ভাবুন তো একবার। ক্লাসে পড়ুয়াদের শাসনে রাখার জন্য ক্লাস টিচার একটু একটু বকাবকি করেন, আবার তারা স্নেহও করেন, কিন্তু এইভাবে প্রকাশ্যে ক্লাসরুমে অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় ভীতি দেখানো আদৌ কি ঠিক? বাস্তবে এই ঘটনাই ঘটেছে, যেখানে টিচার ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখাতেন। আর এই ঘটনা সামনে আসতেই টিচারের বিরুদ্ধে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন। ক্লাসরুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের শমশেরগঞ্জের 46 নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান এবং বিক্ষোভ দেখানো অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শমশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। এ নিয়ে অভিভাবক ফারুক হোসেন কি বলছেন শোনাবো আপনাদের। প্রধান শিক্ষক ছাত্র যে ভয় দেখিয়েছিল তো তখন সেটা আমরা মানিয়ে নিয়েছিলাম। এবারে ফের আবার সে আজকে ছাত্রদের চাকু দেখাচ্ছে, সে তাদেরকে মাস্ক কাটছে, ব্লেড দেখাচ্ছে, ছাত্রদের অনেক ভয় দেখাচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এই স্যারকে ট্রান্সফার করা হোক, কেন আমাদের বাচ্চাদের আজকে মারবে এবং কালকে ফের আবার নিরাপদ থাকতে না পারে। এই শিক্ষকের বদলির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা। খুব স্বাভাবিক, যেখানে দিনের অনেকটা সময় পড়ুয়ারা তারা স্কুলে কাটান, সেখানে যদি এইভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় তাহলে তার বিরুদ্ধে তো সরব হবেনই অভিভাবকরা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।